সাকিব মানেই লাকি চাম তার কথার আছে দাম টানা দুই ম্যাচে সাকিবের কাছে যেন ক্রিকেট বল ধরা দিয়েছে ফুটবলের মতো ট্রাই সিরিজে দ্বিতীয়বার টস জয় দলপতির পাক ম্যাচে সিদ্ধান্ত আগে ব্যাট করবেন বলেছিলেন বিশ্বকাপের আগে শেষবারের মতো পাকিস্তান ম্যাচ থেকে ভালো আত্মবিশ্বাস নিয়ে ফিরবেন দলকে একটা ট্র্যাকে ফেরাবেন ক্রাইস্ট গোমরা মুখ আকাশের মতো গোমরা টাইপ ব্যাটিং করেনি টাইগাররা শুরুর তিন ওভারে দশ রান এক উইকেট তখন কে ভেবেছিল বাংলাদেশ মোমেন্ট আমি পাল্টে দিবে ওপেনার সৌম্যগণ চার বলে চার করে শান্ত প্রথম আট বলে কোনো রানই করেননি পরে সাত বলে করেন বারো রান আউট হবার আগে দৃষ্টিনন্দন দুই বাউন্ডারিতে মন গলান যারা হতাশ ছিলেন যাই হোক বার্ড বয় লিটন দাস এই দিনও কিছু করে দেখাবেন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু উরুতে টান খেয়ে ভয় ধরিয়ে দেন যখন ভালোভাবে এগুচ্ছিলেন শেষ পর্যন্ত ফিজিও বায়জিদের দূরদর্শিতায় আবারও ব্যাট করার মতো ফিট হন ছোটোখাটো লাইফ পেয়েও বিয়াল্লিশ বলে উনসত্তর আদায় করেন লিটু গড়েন সাকিবের সঙ্গে মিলে চতুর্থ উইকেটে দারুণ এক কেমিস্ট্রি বাংলাদেশের স্কোরবো টোটাল পাল্টে দেওয়ার টার্গেটই ছিল এই দুই সেরার চৌত্রিশ বলে ফিফটির জুটি গড়েন এই দুজন তখন লিটনের অর্ধশতক পূরণ হয় একত্রিশ বলে পঞ্চাশ পাঁচ চার এক ছয় এরপর পঞ্চান্ন বলে আটাশিতে থামেন লিটন খুবই দারুণ সুযোগ ছিল লিটনের সেঞ্চুরি করার অন্তত যেভাবে চার্জ করছিলেন হাসনাইন ওয়াসিমদের তবে লিটন ফিল্ডে সাকিব রান তোলার গতি আরো বাড়িয়ে দেন আফিফকে নিয়ে তেইশ বলে আটত্রিশ রান জুটি করেন যেখানে চোদ্দ বলে ছাব্বিশ রানই সাকিবের চৌত্রিশ বলে চার চার দুই ছক্কায় বারোতম ফিফটি ক্যারিয়ারে এই সুপার অলরাউন্ডারের টুর্নামেন্টে যা ব্যাক টু ব্যাক থামেন ঠিক বিয়াল্লিশ বলে সাত চার তিন ছয় আটষট্টি রানে তাও বাউন্ডারির ঠিক দুই কাঠি আগে ক্যাচ দিয়ে মূলত লিটল সাকিবের উইকেট দখলে নিয়ে হাফ ছেড়ে বাঁচে বাবর রিজওয়ান নাসিম সাদাবরা তা না হলে যে গতিতে রান উঠছিল দুইশো ছোঁয়াও ব্যাপার ছিল না আফিফ সোহান ইয়াসিররা পরের আট বলে মোটে ছয় রান নেন শেষে ওয়াসিমের ওভার থেকে তিন রান তোলে ব্যাটাররা ওখানে যা আফসোস এসব ক্ষেত্রে আট বলে পনেরো বিশ রান বাড়তে নিতে পারলে পরবর্তীতে বাংলাদেশ বোলাররা মার খেলেও সমস্যা হয় না স্কোর বোর্ডে যোগার মন্তর একশো তিয়াত্তর রান নিউজিল্যান্ড ম্যাচে একশো আর এই ম্যাচে একশো সত্তর প্লাস বাংলার ব্যাটিংটায় ধারা ফিরেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এটা ক্যারি করতে পারলেই সাথে ফিনিশাররা জ্বলে উঠলে একশো আশি দুইশোতে নিয়মিত টোটাল থাকাটা অসম্ভব নয় ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ মোসাদ্দেক এবাদতকে বাদ দিয়ে দুই পেইসার ইনফর্ম তাসকিন আহমেদ আর হাসানকে খেলিয়েছে খুব পরিষ্কার বিশ্বকাপ দলে অন্তত দুটা পরিবর্তন আসতে পারে এক্সপেরিমেন্ট বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ পর্যন্ত চলবে এমনটাই গুঞ্জন